ভিডিওটিতে সমস্ত চরিত্রই কাল্পনিক, তাই ব্যক্তিগতভাবে কোনো জাতি ও সম্প্রদায়কে যদি আঘাত করা হয়ে থাকে, দয়া করে আমাদের ভুল ত্রুটি মার্জনা করবেন। দুর্গাপুজো, এই শব্দটি শুনলেই বাঙালির মনে জেগে ওঠে অদ্ভুত এক অনুভূতি। এটি বাঙালি সমাজে এক বিরাট উৎসব। শুধু কি তাই, বাংলা তথা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীব্যাপী অনুষ্ঠিত এই উৎসব। ঐতিহ্যের এই পুজো সংগঠিত হয় সব ধর্ম, সব জাতি ও সব বর্ণের মানুষকে নিয়ে। সেই উদ্দেশ্যে বললে মা দুর্গার বেনারসি ও কেস তৈরি করে এক বিশেষ ধর্মের লোক, অলংকার ও সাজের ডাক তৈরি করে এক জাতির লোক। আর যাদের কথা না বললে পুজোই হয় না, তারা হলো ঢাকি। পুজোর সমকালীন সময়, তাই আজ আমরা বেরিয়ে পড়লাম একটি অনাবিষ্কৃত জায়গার কিছু অকথিত কথা সকলের সামনে রাখার উদ্দেশ্যে এবং সমাজের কিছু শ্রেণীর লোকেদের অজানা কথা তুলে ধরার জন্য, যা সহজেই কোথাও তুলে ধরা হয় না। ঢাকি, এই একটা শব্দ বা ঢাক, এমনই একটা শব্দ যা যে কোনো পুজোর সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, যেমন দুর্গাপুজো, কালীপুজো, মনসা পুজো ইত্যাদি। আর দুর্গাপুজোর মতো অনুষ্ঠানে ঢাকিদের প্রয়োজন সবচেয়ে বেশি, যাদের ঢাকের শব্দ ছাড়া দুর্গোৎসবের আনন্দ বাতাসে ভাসে না। সেই পুজোয় তাদের আনন্দের জায়গাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, সেই অর্থে বললে আমরা যখন আনন্দ উৎসবে খাওয়া দাওয়ায় নতুন জামা কাপড় পরে মেতে উঠি, তখন কিন্তু আমাদের কোথাও এটা মনে হয় না এই মানুষগুলো তাদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে নিঃস্বার্থভাবে এখানে এসেছে নিজেদের বংশ পরম্পরা শিল্পকে ধরে রেখে আমাদের দুর্গোৎসবের আনন্দটা বাড়িয়ে তোলার জন্য ও উদ্বৃত্ত কিছু রোজগারের তাগিদে, এছাড়াও কিছু নতুন বা পুরনো জামা কাপড় পাবার আশায়, যার দ্বারা তার সংসারটা কিছুটা সুখের মুখ দেখবে। তার সাথে যে অল্প বয়সে বাচ্চাটা আসে, সে কিন্তু ওই আশাতেই আসে, বা বাবাও সেই আশাতেই বাচ্চাটিকে নিয়ে আসে যে কিছু না হোক অন্তত শহরে যাবে। এবং বাচ্চাটার মাও কিন্তু এই কটা দিন একটু নিশ্চিন্তে থাকবে যে অন্তত তার একটি সন্তান মনের মতো আহার পাবে। এখানে কোনো বাড়ির পুজোর কথা বলা হচ্ছে না, তো বাড়ির দুর্গাপুজোতে একটু চিত্রটা আলাদা। সেই কথাতে বলে রাখি, আমাদের পরবর্তী ভিডিওটিতে তুলে ধরা হবে 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী বাড়ি পুজো। এখনো বাড়ির পুজোতে ঢাকিদের একটা সম্মানজনক দক্ষিণা এবং তাদেরকে নতুন একজোড়া কাপড় বা বাচ্চাটা গেলে পুরনো কিছু কাপড়, এবং সমস্ত কিছু শেষে তারা পুরনো জামা কাপড় ও উদ্বৃত্ত কিছু অর্থ পাবে। এই যে প্রাপ্য সামগ্রীটুকু, এটা কিন্তু তারা যখন বাড়িতে ফিরে যাবে, অর্থাৎ উৎসব যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন সেই কয়েকটা দিন তাদের বাড়িতে উৎসব। কারণ পরকালীন আয় ছাড়া ঢাকি যারা, এদের নিজস্ব কোনো আয় নেই, বেশিরভাগই বছরের বাকি সময় দিনমজুর হিসেবে কাজ করে, অথবা কেউ বেছে নেয় ময়রা কিংবা কামারের পেশা। কখনো বা কেউ দেশ বিদেশ ঘুরে এই শিল্পকেই আঁকড়ে বাঁচে। আপনারাই শুনে নিন ঢাকিদের আত্মকথা ঢাকির মুখেই। আর আপনারা যেমন জানেন, ট্রাভেলিং টেলস আপনাদের সবসময় অনেক দূর দূর নিয়ে যায় আর নতুন নতুন গল্প নিয়ে আসে আপনাদের জন্য,
তো এইবার একটা সুন্দর গল্প আপনাদের সামনে ধরে তুলতে চলেছি। আসানসোল থেকে প্রায় 85-90 কিলোমিটার দূর একটা ছোট্ট, বলা যায় না, বেশ বড় গ্রাম রসা, খুব সুন্দর গ্রাম একটা। তো সেখানে আমি কিছু ডাকিওয়ালাদের নিয়ে আজকে আপনাদের সামনে একটা ছোট্ট গল্প ধরতে চাই। তো সেটা নিয়ে, কাকা তোমার নাম? তোমার নাম? তোমার বয়স? তোমার? তো কাকা, কতদিন ধরে তোমরা এই জিনিসটা, মানে এই ঢাক বাজানোটা তোমাদের প্রফেশন হিসেবে কতদিন হলো, কত বছর ধরে এটা করছো তোমরা? হ্যাঁ, তো এই ঢাক বাজনা নিয়ে কি তোমাদের মেন কাজ না, এছাড়াও তোমরা কিছু করো? তো কত বড় প্ল্যাটফর্মে তুমি এরকম ঢাক বাজিয়েছো, কত বড় জায়গায় তোমার মনে আছে তুমি গেছো? এইরকম আমাদের দুর্গাপুজো সব তো এদিক ওদিক আছে, তো তোমার নিজের ভেতর থেকে কেমন লাগে ঢাক বাজানো ব্যাপারটা? তো এইভাবেই ওনারা ঢাক বাজিয়ে আমাদের আনন্দ দিচ্ছেন। আমাদের এইরকম পুজোটাকে মেনলি, আমাদের যে যত ধরনের দুর্গাপুজো, কালী পুজো, যে কোনো পুজোকে যে সাকসেসফুল করে তুলছেন এই ঢাক বাজিয়ে, এটার জন্য একটা বড় থ্যাংক ইউ টু দেম। আর টিম ট্রাভেলিং টেলস এইভাবেই আপনাদের সব জায়গায় নিয়ে যাবে। ধন্যবাদ। কখনো মনে হয় এই উৎসব এদের জন্য নয়, এই উৎসব তাদের জন্য যাদের সমস্ত কিছু সংস্থান আছে। কিন্তু আমরাই যদি একটা চেষ্টা করি, অন্তত দুধে ভাতে না থাকুক, যাতে বছরের বাকি সময়টাও এই সমস্ত শিল্পীদের বাড়িতে দুর্গোৎসব না হোক, কিছুটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটতে পারে। তাই দুর্গোৎসবে মা দুর্গার কাছে এই প্রার্থনা করি যে আমরা সকলে মিলে এগিয়ে এসে যদি সমাজের এমতো শিল্পীদের পাশে থেকে মিলে মিশে দুর্গোৎসবে আনন্দ করি। কারণ এমতো শিল্পীদের জন্য যতটুকুই সাহায্যের কথা ভাবা হোক না কেন, তাদের শিল্পের কাছে সে ভাবনা অতি স্বল্প। অর্থাৎ অর্থ দিয়ে এদের শিল্পের বর্ণনা দেওয়া যায় না। তাই শুধুই অর্থ নয়, এই শিল্পী এবং শিল্প যে সম্মানের যোগ্য, তা যেন সমাজের কাছে তাদের প্রাপ্য হয়, এটাই আমাদের অনুরোধ। ভিডিও মারফত কেবল যে সমাজের নেতিবাচক দিকটি তুলে ধরা হলো তা কিন্তু নয়। এর সমাধানে একটাই কথা বলবো, আমরা সকলে মিলে যদি কিছু সাহায্য করে আনন্দটা সকলের মধ্যে ভাগ করে নিই, এবং যারা প্রকৃত আনন্দ পুজোর এই কটা দিন আমাদের দিচ্ছে, আমরাও যাতে তাদের আনন্দের কথাটা কখনো ভুলে না যায়। ভিডিও দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরার জন্য আমাদের সহযোগিতা করেছে নিতাই ঢাকি ও তার সহকর্মী, তাই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরটিতে। পরবর্তী দৃশ্যে তাদেরই সম্পাদিত একটি ঢাকের সুর তুলে ধরব, এই সুরে আপনারাও আত্মহারা হন। শুভ শারদীয়া, সুস্থ থাকুন, ভালো থাকুন।